আমার তো সবটাতেই দোষ, খাইতে গেলে দোষ, উঠতে গেলে দোষ, বসতে গেলে দোষ, ঘুমাইতে গেলেও দোষ। আম্মা আন্নের দায়িত্ব লাগবো, আম্মা বুঝছেন নি, আন্নের দায়িত্ব আম্মা আন্নের শেষ হয়ে যাবে, আপনি চিন্তা করি দেখেন, আপনার আব্বার বাড়ি আর নানার বাড়ি, আমি দুজনের দমক দিয়ে কথা কয়, আপনি খালি আম্মা টাইট দেয় না, এই পিছন দিক দিয়ে কেচকি মারে ধরুম, দুজন মিলে যদি তারা ধরতে পারি কিছু করতে পারবো না। আম্মা আই তো নিশ্চয় হয়ে গেছে, আছে সব শেষ, আম্মা আন্নেও নিশ্চয় হয়ে যাবেন, আন্নে কিছু করেন আম্মা, আমার তো অনেক আগেই সব শেষ, যেই দিন তোর আব্বার লগে আমার বিয়া হয়েছে ওই দিনই আমি নিঃস্ব হয়ে গেছি। ইচ্ছা করে কালা চশমা পড়ি কিছু না দিই, তারে এই তুই ঘুমাইতে যাস না কিনলে অন, আর বড় ইচ্ছা ছিল এই মুমেন্টে আন্দরে একটা স্যার গান শুনাবো, আর দুটো দুটো তো ঢুকি, কিন্তু ভাবতেছি না আম্মা, বা ভাবতেছি না বলে আমি যদি বুড়া বেটার সাথে বিয়া করি সংসার করি তোর চলবে কেন? আমি তোর বোন, আমি বাঁচে থাকতে তোর বোন বাঁচে থাকতে জীবনে কোনোদিন ওই বুড়া বেটার লাগে তোর বিয়ে বসতে দিব না, ইম্পসিবল। নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ সত্যি করে বলতো, তুই বুড়া বেটার প্রেমে পড়েছিস নাকি? এটা তুই কি কইলি? দুনিয়ার আর কেউ তোরে না চিনলেও আমি তোরে চিনি, আমি তোর বড় বোন, এর আগেও না দুইবার ধরা খাইছিস আমার কাছে। শোন, তুই না চোখের ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, সারা জীবন অ্যাসিস্ট্যান্ট গিরি করেও তুই ডাক্তার হতে পারবি না, কেন জানিস? ধর নিজের চোখ ঠিক না, সে পরের চোখ কীভাবে ঠিক করবে? আগে নিজের চোখ ঠিক কর তো। ধরা খাই গেছিস তুই, ধরা খাই গেছিস। জিন্দিগিতে বিশ্বাস করতো না। আচ্ছা ঠিক আছে, কবিতা লিখছ তুমি? আপনি না কইছেন কবিতা চারি দিতে, আমি কবিতা চারি দিছি, কবিতা টবিতা লই না। আরে হাগো লাগ, আমি তোরা বলছি না কবিতা লিখি, ফেসবুকে একটা ভালো স্ট্যাটাস দিয়ে দিবি, করছো তুই? হ্যাঁ লিখছি, সুন্দর করি স্ট্যাটাস দিয়ে দিছি, প্রোফাইল পিকচার ওই যে চেঞ্জ করো না লাই বলছি, ওই যে ফোজ মারি ছবি তুললাম করি, প্রোফাইল পিকচার সুন্দর করে দিয়ে দিছি, এত লাইক পড়ছে আব্বা, বলছে একদম বম্বের নায়কের মতন দেওয়া যান না রে, বলছেন সলমান খান আরেকটা বলছে, বলছে যে সুন্দর হয়েছে, হলিউড হলিউডের নায়ক মতো বলছে, টম ক্রুজ। কি হয়েছে তোর? চিন চিন করে ব্যথা করে আব্বা, এই ডাক্তার দাঁতে নেই। হ্যাঁ দেখে আসা।
ডাক্তার সাহেব, আপনি মনে হয় ভুল বুঝছেন। হাতের কানের কোনো সমস্যা না, আপনি এক কথা দুইবার করে বলছেন কিসের জন্য? আমি এক কথা দুইবার বলছি না, আপনি বলছেন নাই শুনছি। ব্যাপার হলো যে আপনার ছেলে দাঁতে বড় বড় গর্ত, আমার কথাগুলো ওই গর্তের মধ্যে বাড়ি খেয়ে ইগো তৈরি হচ্ছে। কি বলছেন? আমার কথাগুলো গর্তের মধ্যে প্রতিধ্বনি হয়ে দুইবার করে শোনা যাচ্ছে। কি হলো ফয়দা করছি, এতে মুখের মধ্যে গর্ত বানাই বই দিয়েছে, আমার প্রতিধ্বনি হনার লাগবে। আচ্ছা আপনি বড়ি দেন, বড়ি দেন। না, বড়ার করার পর্যায়ে নাই, দাঁতটাকে ফেলে দিতে হবে। কি বললেন আপনি? আরে না, কোনোভাবে দাঁত হালাম দিত না হাতে। কেন? দাঁত রান লাগবে। আরে দাঁত পলাইলে হাতে তো আরো বুড়া হয়ে যাবে। এমনি এমনি দেখে দেখি তো হাতের বয়স এখন বেশি, হাতের বড় লাগবে। আপনি বুঝেন নাকি লাই দাঁত পালাতে? বড় দেখালে সমস্যা কোথায়? আপনার যদি আপনার তো বড় হলা থাকতো তাই আপনি বুঝতেন। হোলারে যদি বড় লাগে আরে কি লাগবে বুড়া? আমি তো বুড়া নিজেরা মানতে চাই না, আপনি বুঝেন নাকি লাই আমার টোল করতেছে আর দাঁত পাকি দেব। আই চশমা করি, চশমা ফিরলে কি তো দাঁত ব্যথা চলে যাবে? আব্বা আব্বা এইসবে দাঁত উঠি বলতে আমার ডর করবে। চোখ বন্ধ করে পড়ে যাক। না না, চোখ বন্ধ করতে না। ডাক্তার সাহেব ঠিক আছে ঠিক আছে, হাতে অনেক বাইচালি করবে, আপনি হাতে ইঞ্জেকশন মারি আপনার অবস্থা গেল। আমি দেখছি না ডর করতেছে। ভয় কিছু নেই, একটু চুপ করে। আল্লাহ আল্লাহ, আপনি বরাত করে দেন, বরাত। একটু চুপ করেন ভাই, চুপ কেন করতে? চুপ করেন, চুপ করে আসুন। আর চুইটিং হইতাছে আর ডরে সুচি হইতেছে। চুপ করেন, চুপ করেন। আমি গেল বড় করি আর দেখি 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 আমার কামি গেল। তুই মেলাস না গিল্লে। চলি চল চল চল। আল্লাহ আল্লাহ। হারবেন হারবেন, আমরা হারবেন না, সম্ভব না। দেখলাম ভাই ইম্পসিবল, ফেলতেই হবে। আমনে ডাক্তার বুঝছি কিন্তু আঙ্গত সাধারণ জ্ঞান আছে, সম্ভব না কিনলে? এই যে রাস্তাঘাট বড় বড় গর্ত উঠায়, গাড়ি ঘোড়া চলে না, নি না রাস্তা ধরে মেলামারি জ্বালাই যায়, রাস্তা বরাদ করি ফেলায় কেন? আমি দেখলাম তো ভালো করে, কিছুতেই সম্ভব না, ফেলে দিতে হবে, সেই পর্যায়ে নাই। আপনার রাস্তার মতন বরাদ করি ফেলা। আব্বা আর দাঁত পাড়ার দরকার। আরে আরে ব্যথা আসছে, আরে ব্যথা আসছে, যাব প্যারালাইস দি বলে আর দাঁত ফেলি না ভাই। টোটাল টপ টু বটম ব্যাক কিছু অবশ করি ফেলাম। তারে আমি দেখেন আর একবার দেখেন, হাইবেন আপনি হাইবেন আর বিশ্বাস হাইবেন। বিষ বাইলে কথা কইলো আপনারা কেরম আছেন? আমরা তো কার বিষ? জি আব্বার এক্সরে করতে নিয়ে আসলাম। কেরম আছেন? আঙ্কেল বলতেছেন কেন? কি বলবো, আপনার ছেলে তো আর মেয়ে করতেন বড়। আপনি কি আর ছেলে সম্পর্কে কোনো কিছু জানেননি? আপনি কিল্লাই টক্কা মারি বললেন হাতে 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 বড় হাতে বয়স মেলা, আপনি কেরম করি বললেন? দেখলেই তো বোঝন যায় দাঁত হালাই টানছেন। আরে দুধ দাঁতে না, আর আর দুধ কথা কস কিল্লাই, দুধ দাঁত কি বেশি দিন রাউন্ড দেয়নি? এত বড় বলার দুধ দাঁত
হ্যাঁ ব্যাগ কিছু আপনার ভাঙ্গি কম লাগবে কিনলে আপনি আর কি হন আঙ্কেল শুনেন হ্যাঁ লেতা কালে লই গেছিলাম ডাক্তারের কাছে মানুষ মানুষ মাত্রই তো ভুল আছে ডাক্তারও ভুল করছে ইঞ্জেকশন মারি দিচ্ছে চুপ করে থাকবি হাতের ওই ইঞ্জেকশন মারছে বুঝছেন নি বুলডোজ দিয়ে ফেলাইছে দেওয়ার লগে লগে টক্কা মারি উঠছে আচ্ছা সলমা কেন হাতের বিষ আর মনে হয় যে বেশি হাতের ওজার কাছে লই যান মানে ডাক্তারের কাছে লই যান বিষ নামাই অপারেশন সাকসেসফুল রুগীর রুগী আপনার বাবা মিস্টেক হয়ে গেছে না না ভুল হয়েছে অসুবিধা নাই অপারেশন সাকসেসফুল আব্বা ভালো আছে মনে করেন যে পাতলা সিল্কি সিল্কি নাইকের মতন চিল্কি বললো বাচ্চা চুল ব্যাগ হরি যাইতেছে দাঁত হরি যাইতেছে হাতে দিন দিন পুরো আর দাঁত মেলি দিয়ে আসে আব্বা আন্নি কিছু মনে রাখবেন না ব্যাগ দোষ কিন্তু আন্নের কিচ্ছু আন্নি বাল্য বিবাহ করছেন ছোটোকালে না বুঝি বিয়ে করছেন দিল্লাই আন্নি যদি এমন বিয়ে করতেন তাহলে আর বয়স মনে করেন আর আন্নের বয়স একটু ব্যবধান থাকতো আমি কিশোর দেখতাম আন্নের টপ পোকা যুবক থাকতেন সুন্দর হইতো না বাপের বাটা বাক্কা কথা এতদিনে একটা বলছি আমি করছি করছি বিয়ে করছি গিল্লাই করছি আল্লাহ না জানাই কিরম লাগবে কি করছিস এরম বড় গিলে আরেকজন কো নাই আরেকজন কে আমনার বলা তোপাইল তোপাইল কো নাই কি হ্যাঁ বুঝছি তুমি মারছ কি মারছি আরে উঠি আসিলাম স্বপ্নে দেখলাম কে জানি আর ফকেট মারছিসে কি ফকেট ফকেটের ভিতরে হাত ঢুকে ব্যাগটি আমার বসা লই যাইতেছে আর ফকেট হাত দিছ নাকি আমার ঠেকা পড়ছে
আলাইকুম তোমার ভাই। তুই বুক খুলে রাখছিস কি নাই? জামার বোতাম লাগা। আমাকে তো জামাই নাই, আপনি বুক খোলা দেখলেন কই? তোরা এত অল্প বয়সে চুল পাকি গেছে কি রে? হ্যাঁ খাসনি খাসনি খাসনি, শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে। আমার চুল তো সব কাঁচা পাকা দেখলেন কই? হ্যাঁ ও সূর্যের আলোতে মনে হয় উল্টা পাল্টা দেখতেছি, বুঝছিস নি? আচ্ছা যা যা যা। আমার নাম কুদ্দুস না, আমার নাম হচ্ছে আব্দুল। হ্যাঁ আব্দুল আব্দুল। জালালের পুত কুদ্দুস না তুই? ধর মিয়া যান এদিকে যান। সখী কম দিন আর চোখ শেষ হয়ে গেছে, আমি উল্টা পাল্টা দেখতেছি এই বয়সে চোখ শেষ? ডাক্তার সাহেব আর চোখ আনিধি এই জায়গায় আনের চোখে সমস্যা নেই। আমার চোখে কি হয়েছে? আল্লাহ কি বলতেছেন, আনের চোখে সমস্যা কি সমস্যা না সে আমি কেমন করে বলব? আমি ডাক্তারের কাছে আসি। ও তাহলে আন্নে ডাক্তারখানায় আন্নে তাহলে কার কাছে আসছে? আমি রোগী দেখতে আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি আন্নের রুগী আছে বুঝি না দেখতে আসছেন। আপনি কথা বুঝতে পারতেছেন না কেন? আমি ডাক্তার, রোগী দেখতে আসছি। কি পারবেন? এত নদী পুকুর না, নদীতে অনেক পানি। আমগর দুজনের একজন গোলাপ ফুলের অভাব নাই। আপনি যদি আপনার ভালোবাসা প্রমাণ করতে চান নদীতে নেমে দুটো কচুরি ফুল এনে দুজনের হাতে ধরায় দিয়ে বলবেন কি বলবেন? I love you. Achcha, haan. Ekhon bolen. Pariben. Ekhon bujbo ke pulsar ke ashol. O bhalo kotha. Anera kintu ekta jinis janen na. Ei je kochuri phuler paprir bitri bitri muk kamur de bish muk. আমাদের কোনো সমস্যা নাই, জারি লই আইবেন, যেটা বলছি সেটা করেন। চান গ্লাসটা একটু ধরেন, ভিজে যাবেন। না সার ধরার দরকার নাই, এটা নিয়েই না আমি। আচ্ছা ক্যাপটা না তাক, ডুবি গেলে ডাক্তার